আয়াত পড়েছিলাম ছোট করে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা আল্লাহ বললেন নবী হে তুমি মানুষকে বলো যে আমি তোমাদের মতো একজন মানুষ এটুকু বলো তোমাদের সঙ্গে আমার পার্থক্য একটাই সেটি হলো আমার কাছে আল্লাহর বার্তা আসে তোমাদের কাছে আল্লাহর বার্তা সরাসরি আসে না তা না হলে তোমাদেরও হাত আছে আমারও আছে তোমাদেরও পা আছে মাথা আছে চোখ আছে কান আছে নাক আছে মুখ আছে আমার সব আছে তো আমি তোমাদেরই মতো মানুষ পার্থক্য এটাই আমার কাছে আল্লাহ বার্তা ওহি আসে তোমাদের কাছে আসে প্রিয় ভাই সংক্ষিপ্ত পরিসরে এই আয়াতটুকু আপনাদের মাথায় আজকের দিনের জন্য আমি ঢুকিয়ে দিয়ে আমার বক্তব্য ছাড়ব ভাই এই ছোট আয়াতটাকে কেন্দ্র করে বিশ্ব জুড়ে একটা বিরাট বিতর্ক আছে একদিকে কেউ বলেন নবী আমাদের মতো মানুষ হিসেবে নবী আমাদের ভাই খুব বেশি বেশি বড় ভাই জি জি আবার সেই নবীকে কেউ সম্মান করতে করতে আল্লাহর আসনে বসিয়ে দিয়ে নাউজুবিল্লাহ তারা তাদের আবৃত্তির ভিতরে বোঝায় আহাদ আহমদ মিলে এক হয়েছে আহাদ মানে আল্লাহ আহমদ মানে রাসূলুল্লাহ এই কথা মনে থাকবে আহাদ মানে আল্লাহ আর আহমদ মানে রাসূলুল্লাহ তো আমাদের এই দেশে কিছু বক্তাদের কিছু মতবাদের মন্তব্য হলো আহাদ আহমদ মিলে এক হয়েছে আহাদ হলেন স্রষ্টা আর আহমদ হলেন সৃষ্টি তো স্রষ্টা সৃষ্টি কখনো একাকার হতে পারে না অযৌক্তিক দাবি ইভেন আমাদের এই মতের দাবিদার কোন কোন প্রবক্তাদের বক্তব্য হলো আল্লাহ নবী এক এবং আল্লাহর কাছেও চাওয়া যাবে নবীর কাছেও চাওয়া যাবে কথা শুনতে পাচ্ছেন তাহলে তার রসুলুল্লাহকে যারা অতি মর্যাদা দিতে যে আল্লাহর আসনে বসিয়েছে বান্দার অভাব আর বান্দার চাচাকে পূরণ করার জন্য নবীকেও তারা ড্রেস দিয়েছে যে নবীর কাছেও চাওয়া যাবে আল্লাহর কাছেও চাওয়া যাবে দৃষ্টি এরা আল্লাহর প্রতি অত্যাচার করেছে ঠিক না বল পক্ষান্তরে যারা নবীকে মানুষ হিসাবে ভাই মনে করে সাধারণের দরবারে নামিয়ে দিয়েছে এরা নবীর প্রতি অত্যাচার করেছে তবে এই দুটো সম্প্রদায় যারা আল্লাহকে এই নবীকে আল্লাহর দরজায় তুলেছে কিংবা নবীকে সাধারণ মানবের দরবারে নামিয়েছে এরা প্রকৃতপক্ষে কেউ সুন্নতের জমাতের লোক নয় মনে থাকবে সম্মানিত ভাইরা আমার সুন্নতের জমাতের ভাষণ হলো লা ইয়ুমকিনু সানাউ কামা কানা হাকু বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার কবি বলেছেন লা ইয়ুমকিনু সানাউ কামা কানা হাকু ও গো নবী তুমি যে মর্যাদার হকদার তুমি যে গুণবান তোমার যোগ্য প্রকৃত গুণ গাওয়া কখনোই সম্ভব হয় শুধু এইটুকুই বলা তোমার জন্য যথেষ্ট আল্লাহর পরে আর সৃষ্টির ঊর্ধ্বে তোমার দরজা সবাই মিলে আরেকবার গোটা সৃষ্টির ঊর্ধ্বে আর আল্লাহর পরে যে স্টেজটা ওটাই নবী তাহলে সুন্নতুল জামা রাসূলুল্লাহর প্রশংসা করতে করতে রাসূলকে আল্লাহর দরজায় তুলে দেয়নি আর রাসূলুল্লাহকে মানুষ হিসাবে সাধারণ মানুষের দরবারে নামিয়ে এটাই হলো রাসূলুল্লাহর ব্যাপারে সুন্নতুল জামাতপন্থী মানুষদের আকীদা যে সৃষ্টির ঊর্ধ্বে আর স্রষ্টার পরই যার স্তর তিনিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাই একজন ফার্সি কবি বলেছেন একজন ফার্সি কবি কি সুন্দর গেয়েছেন আমার নবী সম্পর্কে সেটা হলো যে নবী ঈসার ভিতরে যে গুণ
নবী মুসার ভিতরে যে গুণ, নবী ইব্রাহিমের ভিতরে যে গুণ, এই সমস্ত গুণের সমাহার করে আল্লাহ পাঠিয়েছেন আমার নবীকে। সমস্ত গুণের সমাহার, সব গুণের সংমিশ্রণ ঘটেছে একলা আমার রসুলের ভিতরে। জি সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে সিরাত পাক আলোচনা শুরুতেই এইটুকু শুনিয়ে দিলাম, সকল নবীদের গুণের সমাহার আমার নবী, আবার গোটা সৃষ্টির ঊর্ধ্বে যে স্তরটা সেটাও আমার নবী। আমার নবী যত যত প্রশংসিত হন, তিনি কখনো আল্লাহর স্টেজে পৌঁছান না। আর নবী পাক যত নবী পাককে আল্লাহ যতই মানুষ বলুন, নবী কখনো মানবের সাধারণ দরবারে সাধারণ গুণগত মানুষ তিনি নন। এই জায়গাটাকে আমাদের ভুলে গেলে চলবে না, জি মনে রাখতে হবে। তারই অল্প কয়েকটি দৃষ্টান্ত আপনার সম্মুখে তুলে ধরছি, একটু বুঝুন। নাম্বার ওয়ান ভাই, পৃথিবীতে যত মানুষ এসেছে ব্যতিক্রম ধর্মী রসুলুল্লাহর আগমন, কোরআন বলেছে ইয়ারিফুনহু কামা ইয়ারিফুনা আবনাহু, ইহুদিরা আমার নবীকে এতটা চিনতো যেমন বাপ বেটাকে চেনে। এই বাক্যটাকে মুখস্থ করো, এ একবার পড়লে আমার ব্রেনেও আপনার কথা ধরবে না। স্বাভাবিক আমি বাংলায় বলছি ঠিকই আছে, কিন্তু আমার সামনে যদি কোনো কেউ ইংরাজিতে বক্তব্য রাখে আমি একবার শুনলে কিচ্ছু মনে রাখতে পারবো না, মানে জানি আর না জানি তার তার মানে ব্যবহারিক শব্দটাও আমার মনে থাকবে। এই জন্য রসুল্লাহ ইদা তাকাল্লামা তাকাল্লামা সালাস, রসুল যখনই কথা বলতেন তিনবার করে বলতেন, একবার বললে যারা সাত প্রেমিক তারা ধরে নিত, হাই ধরে নিত, মিডিয়াম যারা তারা দুবার বললে ধরে নিত, যারা ডাল ধরে নিত তিনবার বললে তারা ধরে নিত। এই জন্য রসুল্লাহ প্রায় প্রত্যেকটা কথা তিনবার করে বলতেন, বিশেষ করে গুরুত্বপূর্ণ কথাগুলি। তা আমি আপনাকে কি বলেছি যে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন যে ইহুদিরা আমার নবীকে এতটা চিনত যেমন বাপ তার বেটাকে চেনে। মনে থাকবে কথা, কিন্তু আয়াত পাকটি ব্যাখ্যা করতে যে মুফাসসিররা লিখেছেন বরং বাপ বেটারে চেনে বেটা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর, ঠিক না বুঝ। আর ইহুদিরা আমার নবীকে চিনেছে নবীর ধরা পৃষ্ঠে ভূমিষ্ঠ হওয়ার আগে। আমি একটু বলবেন, নবী আমাদের মতো মানুষ তো, নবীর আগমন বার্তা আদম থেকে শুরু করে আপ টু ঈসা পর্যন্ত সকল নবীরাই গিয়ে গেছেন যে আমি শেষ নবী, আসছেন একজন। এটা কেন নবীর জন্য ব্যতিক্রম? সম্মানিত ভাইরা আমার মনে রেখে দিন, আমি আপনাকে বলবো বিশ্বনবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রিতে ভূমিষ্ঠ হয়েছে ওই রাত্রিতে রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব কাবার চত্বরে শুয়েছিলেন। ভাইরা আমার গভীর ওজনী আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙেছে, ঘুম ভাঙতেই উনি কানে শুনতে পেলেন কারা যেন ফিসফাস করে কি বলা কোয়া করছে। আব্দুল মুত্তালিব কাবার মোতাবল্লি দুঃসাহসী ব্যক্তিত্ব, তিনি উঠে এলেন, এসে দেখলেন কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে, তাদের কাছে জিজ্ঞাসা করলেন তোমরা কারা, কেন তোমাদের এই গভীর ওজনীতে এখানে আগমন। লোকগুলো বললো আমরা ইহুদি সম্প্রদায়ের লোক, আমরা এসেছি আমরা পূর্ববর্তী আসমানি কিতাবকে রিসার্চ করে গবেষণা করে বুঝেছি আখিরি জামানার যিনি নবী হবেন তিনি আরব দেশের মক্কা নগরে কোরাইশ বংশে জন্ম নেবেন এবং আজকে রাত্রিতে তার জন্ম হবে। আমরা এসেছি সে হবে ইহুদি ধর্মের বড় দুশ্মন, আমরা তাকে আতুর ঘরে মেরে দেওয়ার জন্যই আমাদের চক্রান্ত, আতুর ঘরে মেরে দেওয়ার ইচ্ছা নিয়ে আমরা এই পর্যন্ত পৌঁছে গেছি, কিন্তু কোরাইশ বংশ কোন দিকে সেটা নির্ণয় করতে পারছি না, তাই এখানটায় আমরা একটা সলা পরামর্শে অপেক্ষা করছি। কথা বলে এরকম কোন বিষয় আমাদের কারো ভূমিষ্ঠ হওয়ার আগে ঘটেছে?
আব্দুল মুত্তালিব বুঝে গেলেন এমন কোন অভূতপূর্ব অস্পৃশ্যতপূর্ব কোন বাচ্চা যদি জন্মায় তাহলে সেটি আমার কলিজার টুকরা মৃত আব্দুল্লাহর ঔরসজাত মামিনার গর্ভজাত সন্তান হবে। সুবহানাল্লাহ। জি তো উনি একটু চাতুরতা করলেন, সাপোজ কীর্তিপুর গ্রামটা বাগদোলা থেকে ওই মাদ্রা পর্যন্ত, জি জি জি, তো আব্দুল মুত্তালিব চাতুরতা করে নবীর বাসস্থান যেদিকটা ওই দিকটা না দেখিয়ে দিয়ে তার বিপরীত দিকটা দেখিয়ে দিয়ে বললেন কোরাইশ বংশটা ওই দিকে, মিথ্যাও বলা হলো না সত্যও বললেন। চট জলদি উনি আমিনার ঘরে গেলেন, আমিরা অন্ধকারাচ্ছন্ন গৃহ একাকিনী, ঘরের মহিলা আমিনা একলাই, যে রাত্রিতে রসুল ভূমিষ্ঠ হয়েছেন ঐতিহাসিকরা লিখেছেন ওই রাত্রিতে আমিনার ঘরে আলো জ্বালবার মতো তেলটুকু উপদ্বীপে ছিল, অন্ধকারাচ্ছন্ন ঘরে আমিনা একাকিনী মহিলা শুয়েছে। আব্দুল মুত্তালিব যখন যে আমিনাকে দেখেছেন ডাকলেই একদম প্রথম মুহূর্তেই সুখবর শুনিয়ে দিলেন, হে আব্বা জান, আমি এই মাত্র একটি পুত্র সন্তান প্রসব করেছি। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে চমকে উঠলেন, কারণটা হলো এটাই, তিনি বুঝে নিলেন আমার ধারণা যথার্থ হয়েছে। উনি সঙ্গে সঙ্গে বললেন ও আমিনা, এই বাচ্চার শ্বশুর এই পাড়ার ভিতরে ঢুকে পড়েছে, ও আমিনা তুমি সাবধান থাকো, আমি বাইরে পাহারা বাড়িতে আছি, কোন ক্রমে আমার আড়ালে যদি কোনো কিছু বিপদ বোঝো আমাকে ডাক দিলেই তুমি পেয়ে যাবে, আমি অপেক্ষায় রইলাম। সম্মানিত ভাইরা, আমার আমার বক্তব্য আমি আপনাকে এই যদি শুরু করে বোঝাতে চাইছি, নবী মানুষ আমরা মানুষ, নবীর জন্য এই ব্যতিক্রম ধর্মী ব্যবস্থা, নবীর জন্য শত্রুরা অপেক্ষা, নবীর আগমনের পূর্বে তার আগমনের বার্তা যথারীতি যথারীতি মানুষ মহলে রীতিমতো পরিচিত। সম্মানিত ভাইরা আমার, তাহলে এ থেকে বুঝতে পারা যায় নিঃসন্দেহে সারা পৃথিবীর মানুষের সঙ্গে নবীর গঠনে প্রকৃতিতে অঙ্গে মিল থাকলেও গুণাগুণের সঙ্গে নবীর সঙ্গে সারা পৃথিবীর হাজারো কোটি মানুষের কোথাও মিল নাই। আছে থাকতে পারে, তুমি কিভাবে বলছো নবী আমার মতো মানুষ, আর আমি বা কিভাবে নবীকে আমার মতো মানুষ বিধায় নবী বলছি। বড় মনে রাখা দরকার, নবী তো আমার জন্য মডেল, নবী আমার জন্য নমুনা, সুতরাং আমার লাইফটাকে তৈরি করব ওই নবীর লাইফ স্যাম্পলটাকে নিয়ে, নবীর জীবনের নমুনা নিয়ে আমার জীবন গড়ব, এই জন্য তো নবীকে পৃথিবীতে পাঠানো। তুমি তোমার মতো মানুষ ভাবলে তো, তুমি যদি সিমিলার হও সমপর্যায়ের হও তাহলে তো তুমি আর একজনের কাছে আনুগত্য স্বীকার করবে না, দে আর ইকুয়াল সবাই সমান, তাহলে আমি কেন তোমায় মানবো তুমি কেন আমায় মানবো, ঠিক কিনা বলো? ঠিক। জি ভাই, এইগুলোই সিরাত পাক, এগুলোই জিকরে রসুল, এই কিছুক্ষণ রসুলের জিকির আমাদের জন্য রহমতের কারণ। ভাই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ছোট কথায় শুধু রসুলের প্রতি আবেগটুকু আপনাদের অন্তরে জায়গা পাক, যে আবেগটাকে আমরা আনুগত্যের কাজে লাগাতে পারি, যে আবেগটাকে আমরা অনুসরণের কাজে লাগাতে পারি, যে আবেগটাকে আমরা রসুলুল্লাহর সুন্নতের গোলামিতে কাজে লাগাতে পারি। আম্মা জান আমিনা রসুলুল্লাহকে গর্ভে ধারণ করলেন, রসুল মায়ের গর্ভে ছিলেন আট মাস বারো দিন, কদিন বললাম আট মাস বারো দিন, মনে রাখবেন পয়লা রজব রসুলুল্লাহ মায়ের গর্ভে জন্ম নিয়েছেন আর ভূমিষ্ঠ হয়েছেন বারোই রবিউল আউয়াল। মতভেদ যাই থাকে আপন জায়গায় থাকে, আমরা একটা ওপিনিয়ন নিয়ে কথা বলছি, রজব শাবান রমজান শাওয়াল জিলকাদ জিলহাজ মুহররম সফর রবিউল আউয়াল কদিন হলো, আরে নমাজ কি করে হলো, রজব শাবান রমজান শাওয়াল জিলকাদ জিলহাজ মুহররম সফর ফুল আট মাস রবিউল আউয়ালের বারো তারিখ, আট মাস বারো দিন হলো না, এই যে আট মাস বারো দিন রসুল্লাহ মায়ের গর্ভে, কিন্তু হযরত আম্মা জান আমিনা তিনি যথারীতি একটা কুমারী অবিবাহিতা মেয়ের মতনই দেখতেছিলেন, না তার পেট স্থিত হয়েছে
না মায়ের পেটে বাচ্চা এলে মায়েদের ভিতরে যে অরুচি দুর্বলতা অস্বস্তি খেতে পারে না শুতে ইচ্ছা করে গা বমি বমি করে অনেক রকমের ব্যতিক্রম পরিস্থিতি তৈরি হয় আমার মায়েরা তা 100% উপভোগ করে উপলব্ধি করে ঠিক না ভুল ঠিক ডাক্তার দেখিয়ে দেখিয়ে হয়রানি হয়ে যেতে হয় আমিনার জন্য কোনো ব্যতিক্রম পরিস্থিতি কিছুই ঘটেনি যে রাত্রিতে ভূমিষ্ঠ হয়েছে আমার রাসূলুল্লাহ ওই দিনের বেলা পর্যন্ত আম্মা জান আমিনা ছিলেন একজন সাধারণ কুমারী মেয়ের মতো